বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির বড়মরিচা সংলগ্ন রাজমাতা পুকুর এলাকায়। এখানে হচ্ছে আগামী 13ই মে এখানে একটি ধর্মীয় জলসা রয়েছে। সেই জলসা উপলক্ষে এখানকার এলাকাবাসীরা আগাম বার্তা দেবেন, আমরা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরবো এবং কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কারা কারা থাকবেন এই প্রোগ্রামে। কবে আপনাদের এই জলসা? 13ই মে। 13ই মে, মানে কি উপলক্ষে এই জলসার আয়োজন করেছেন? মাদ্রাসা জমিয়তুল উলুমের উন্নতি কল্পে। এটা কত বছর ধরে করছেন আপনারা? এটা 1993 থেকে মাদ্রাসা স্টার্ট হয়েছে, 24 সাল, এখানে 31 বছর ধরে মাদ্রাসা আমাদের চলছে। আমরা মাদ্রাসায় 4 জন শিক্ষক আছি। এই মাদ্রাসার উন্নতি কল্পে জলসা আমরা বছর বছর করে আসতেছি। মানে কি আবেদন করছেন বা সাধারণ মানুষের কাছে? আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করছি, তারা প্রত্যেকে আসুক, জলসা শুনুক এবং মাদ্রাসার দিকে তাদের লক্ষ্য থাকে, যাতে আমাদের মাদ্রাসা দিন দিন উন্নতি হইতে থাকে। আচ্ছা, এই মাদ্রাসায় কি করানো হয়? মাদ্রাসা জেনারেল শিক্ষা ক্লাস 4 পর্যন্ত পড়ানো হয়, বাংলা, ইংলিশ, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং আরবিও সেখানে ক্লাস 4 পর্যন্ত পড়ানো হয়। প্রতি বছরে হয় না, আমরা মাঝখানে বন্ধ ছিল, এর আগে কিন্তু আমরা জলসা করছি। মাদ্রাসার উন্নতি কল্পে আমরা এই জলসার আয়োজন করেছি। জলসায় কারা কারা বক্তা থাকবে? মাদ্রাসার বক্তা থাকবেন মালদা জেলা মতিউর রহমান উমুরি, আসাম মৌলানা আনোয়ার হোসেন সাইদি জলপাইগুড়ি, গোস্তাগির হোসেন সাইদ জলপাইগুড়ি, এছাড়া অন্যান্য এলাকার অন্যান্য বক্তারাও থাকবে। এই জলসা উপলক্ষে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান? সাধারণ মানুষকে আমরা এটা বার্তা দিতে চাই, তারা আমাদের এই জলসায় আসুক, তারা কোরআন এবং হাদিস থেকে যেন এখানে কিছু আলোচনা শুনে এবং তারা যেন দিনের দিকে সমস্ত জাতির আমরা বলব, যে কোনো ধর্মের লোক হতে পারে, সকলের জন্য এখানে আসে। আমরা এখানে কোরআন হাদিস থেকে শুনবো, আমাদের এলাকার সকল নামাজ রোজার দিকে পিছিয়ে আছে, তারা যেন এই বয়ান শুনে, হ্যাঁ এই জলসার মাধ্যমে শুনে তারা যেন কোরআন হাদিসের প্রতি আহ্বান করতে পারে, এই জন্য আমরা তাদেরকে জলসার জন্য আবার আসার জন্য আহ্বান করি। এই যে আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় জলসা অনুষ্ঠিত হয় এবং ধর্মীয় বিষয় যে কোনো ধরনের ফলে সামাজিক কতগুলো, যেমন আজও কিন্তু আমাদের নানা রকম আমরা দেখতে পারি যে মানুষের মনের মধ্যে হিংসা, মানুষের মধ্যে ভেদাভেদ, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের সমাজের বক্তারা আছেন, তারা এই সম্পর্কে নিয়ে আলোচনা করবেন, বুঝছেন, যাতে মানুষের সৃষ্টি দেওয়া হয়, দিনের মধ্যে যেন কোনো ভেদাভেদ থাকে না, এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন আমাদের বক্তারা যারা আছেন তারাই। মানে আমরা একটু থাকলেও মাঝে মাঝে একটু ঝগড়া করি, না না আমাদের এটা কতটা আমরা এই এই মদ দিয়ে ফুটে তুলতে পারি, যে আমরা যেন সকল সবাই জাতির ধর্মকে নিয়ে বলতে চাই যে তারা যেন এই জলসার মধ্যে আসে এবং এই কিছু নসিহত শুনে তারা যেন ভালোর দিকে ধাবিত হয়, ভালোর দিকে যেন এগিয়ে যায়, কোনো যেন ভেদাভেদ কারো মনের মধ্যে থাকে না। বাস মানুষের মানসিক পবিত্রতা থাকলে হ্যাঁ আপনি সমাজ উন্নত হবে, অবশ্যই ফলে মানে ঝড়াড়ি দূর হবে, অর্থাৎ এর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা কি আলোড়ন সৃষ্টি হবে, আলো হ্যাঁ অর্থাৎ শান্তি হবে, শান্তি হবে। আচ্ছা, এই যে আপনারা এই যে ধর্মীয় জলসা করছেন, কত বছর ধরে করছেন? এটা ধর্মীয় জলসা আমরা বহু বছর থেকেই করছি, কিন্তু মাঝখানে আজকে আমাদের বন্ধ ছিল, এখন আমরা আবার আমাদের যুব যে কমিটি আছে, যুবক ছেলেরা, এটা আবার উদ্যোগ নিয়ে আবার হইতেছে এই বছর থেকে। এবার কত টাকার বাজেট আপনাদের? 1.5 লক্ষ টাকার বাজেট। এখানে বাইরে থেকে যারা আসবে তাদের জন্য কি ব্যবস্থা থাকবে? তাদের জন্য আমাদের সুব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মহিলাদের জন্য বসার ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে, উপদেষ্টার মাধ্যমে বক্তব্য শোনার এবং দেখার। মানে প্রোগ্রামটা কবে শুরু হচ্ছে এবং কয়দিন চলবে? প্রোগ্রামটা হবে 13ই মে সোমবার
দুপুর 1টার থেকে শুরু হবে এবং রাত যতক্ষণ থাকবে। শেষে কি তবারক বিতরণ হবে? হ্যাঁ, লাস্টে জল মানে প্রোগ্রাম যখন শেষ হবে সেই সময় আমাদের তবারক থাকবে, দোয়া হবে, দোয়ার পরে আখেরি মোনাজাত। এখানে জালসা শ্রোতা যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের জালসা শেষ হবে চলবে, আর যখনই শ্রোতা না থাকবে তখনই আমরা জালসা সমাপ্ত করিয়া তখন আমরা তবারক বিতরণ করবো। আপনি কোন দায়িত্বে আছেন? আমি এখানকার শিক্ষক।